নরসিংদীর রায়পুরায় নগদের দুই কর্মীকে গুলি করে সাত লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা সকালে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদে এই ঘটনা ঘটে আহতরা হলেন নরসিংদীর পলাশ উপজেলার ইসাখালী এলাকার চান মিয়ার ছেলে মোহাম্মদ শাহিন মিয়া ও একই উপজেলার রশিদ পাঠানের ছেলে দেলোয়ার হোসেন নগদের নরসিংদীর ডিপো থেকে মোটরসাইকেলের রায়পুরায় যাচ্ছিলেন শাহিন ও দেলোয়ার এ সময় আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন বীজের কাছে পৌঁছলে অপর একটি মোটরসাইকেল থেকে দুই ছিনতাইকারী তাদেরকে লক্ষ্য করে গুলি করে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে নগদ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কাজ করছে পুলিশ